আমরা প্রায় খুব হাসাহাসি করি ইয়াসি ভাই আমি আমরা, হ্যাঁ রাত 12টার সময় যদি আপনার বাসায় পুলিশ আসে কি অবস্থা হবে দেখি একজনকে জিজ্ঞেস করি। নুরুল ভাই বাসায় যদি পুলিশ আসে কি অবস্থা হবে আপনার? এবার দরজা পিফল দিয়ে যখন দেখবো পুলিশ র্যাব আর্মি রয়েছে তখন বলবো কে এটা? নুরুল ভাই না হলে আমার এটা হবে। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড, ল্যাঙ্গুয়েজের সাথে কি বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, না হলে কথা সুন্দর হয় না, কথা সুন্দর হয় না। ল্যাঙ্গুয়েজের সাথে কি থাকতে হবে? আবার আরেকটা হচ্ছে কি ভয়েস ল্যাঙ্গুয়েজ, ভয়েসের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ভয়েস একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা প্রায় খুব হাসাহাসি করি ইয়াসি ভাই আমি আমরা, হ্যাঁ রাত 12টার সময় যদি আপনার বাসায় পুলিশ আসে কি অবস্থা হবে দেখি একজনকে জিজ্ঞেস করি। নুরুল ভাই বাসায় যদি পুলিশ আসে কি অবস্থা হবে আপনার? পুলিশের নাম আপনার কি অবস্থা হবে? আপনি দরজার মানে সামবডি র‍্যাং দ্য ডোরবেল, আপনি বলবেন কে? আমি বাসায় নাই। আপনি বাসায় নাই? আমি বাসায় নাই না। আচ্ছা মানে যখন 12টার সময় বেল দিবে কয়েকবার ঠাস ঠাস করে বেল দিচ্ছে, আপনার কণ্ঠ হবে কেমন? বিরক্তি থাকবে না? কে এই সময় কে আসলো? এবার দরজা পিফল দিয়ে যখন দেখবো পুলিশ র‍্যাব আর্মি রয়েছে তখন বলবো কে? এটা নিউরন মেম্বার না হলে আমার এটা হবে, আমারই অবস্থা হবে। উনি বলছেন রাইট, এটা হবে কারণ এত পুলিশ। আচ্ছা আমাকে যে গলায় বলবেন ওনারে আমি আরও ভয় পেয়ে যাব। আচ্ছা আমার মায়ের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকবে তখন? কেনা আসছি কেনা, আমি বললাম টেনশন করো না, তোমরা চুপচাপ থাকো আমি দেখতেছি। ওদের থেকে আমার আরও ভয় লাগবে তাই না? আচ্ছা এবার যদি আমাকে জিজ্ঞেস করে দরজা খোলেন আমরা ধানমন্ডি থানা থেকে এসেছি, কণ্ঠ কেমন থাকবে? কণ্ঠ এক্সকিউজ মি একটু দয়া করে দরজা খুলবেন নাহলে কিন্তু আমরা ভেঙে ফেলবো, হ্যাঁ এরকম বলবে? দরজা খোলেন, কণ্ঠ থাকবে একবার দরাজ কণ্ঠ, না দরাজ কণ্ঠে আদেশ করবে দরজা খোলার জন্য নাহলে ভেঙে ফেলবো। আমার কণ্ঠ কেমন থাকবে? হ্যাঁ রাসেল ভাই বলেন কেমন থাকবে? বিড়ালের মতো তাই না? আমার কণ্ঠ থাকবে বিড়ালের মতো একেবারে স্বাভাবিক। আমি কণ্ঠ দিয়ে খেলতে পারবো না, কণ্ঠ প্রচণ্ড পরিমাণে দরকার। কণ্ঠের একটা ব্যায়াম আছে সময় পেলে বলবো, আর যদি আপনারা জানতে চান তাহলে বলবো। হ্যাঁ কণ্ঠের একটা ব্যায়াম আছে, আপনার কণ্ঠ আরও মসৃণ হবে, সুন্দর হয়ে যাবে, কণ্ঠ অনেক সুন্দর হবে, বলবো? গল্পটা শেষ করো। আচ্ছা গল্পটা বলছি, কণ্ঠ ব্যায়ামটা বলবো এখন, দেখি বলা যায় কি না। আচ্ছা এরপরে আমি বলবো যে আপনারা কালকে সকালে আসেন, আপনার হুকুম মতো আমরা চলবো, দরজা খোলেন নাহলে ভাঙতে বাধ্য হবো। আমি বলবো দেখেন এই বাসায় তো এত রাত্রে বেলা বাসায় কোনো পুরুষ মানুষ নাই। আপনি কে পুরুষ না? জি আমি তো পুরুষ, তো সাবেক, আমি সাবেক পুরুষ, আর আমি ডার্থিন কণ্ঠ যদি বলতে পারি, আমি যদি বলতে পারি দেখেন আমার বাসায় বাচ্চা রয়েছে মা রয়েছে ভয় পাবে, আমি এখন দরজা খুলতে পারবো না, তাহলে আমরা দরজা ভেঙে ফেলবো। ভেঙে ফেলেন, আপনার একটা সুশৃঙ্খল বাহিনী, সন্ত্রাসীরা দরজা ভাঙে আপনারা না। আপনার সুপ্রিয়র কে আছে বলেন, আমি তার সাথে কথা বলবো। এভাবে আমি কণ্ঠ দিয়ে আমি ভিতরে কিন্তু ভেঙে চলে শেষ সোনার বাংলাদেশ, ঠিক আছে? কিন্তু উপরে আমাকে কী করতে হবে, খেলতে হবে না, নাহলে আমাকে ধরে নিয়ে যাবে। তো কণ্ঠের খেলা অনেক আছে, সময় কম, অনেক অভিনয় করে আমরা এই সেশনগুলো নিয়ে থাকি সাধারণত, হ্যাঁ আর এটা অনেক মজার হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উচ্চারণ যদি ছোটোবেলায় থেকে ভালো না করা যায় বড় হলে এটা অসম্ভব হয় না তবে কঠিন হয়। ছোটোবেলায় আপনি যত সুন্দর করে আমরা যেরকম পারবো ইংরেজিটা শিখতে ছোটোবেলাতে, বড়রা কি পারবে না? অবশ্যই পারবে, কিন্তু একটু কী হয় কম সহজ হয়, কঠিন বলবো না, সহজটা কী এক্সপ্রেশনটা কী বলবো, কম সহজ হয়। এই জন্যে যাদের বাচ্চারা রয়েছে তাদের সাথে মাতৃভাষাটাও সুন্দর করে বলতে হবে। হ্যাঁ খায়লা খায়লা মায়রালা মায়রালা এগুলো বলা যাবে না, আব্বা সাবাইতে পারেন গিলালা গিলালা এটা বলা যাবে না। নিঃসন্দেহে আপনারা এটা বলেন না, আমি জানি আপনারা যথেষ্ট রুচিশীল পরিবার আপনারা এখানে যারা আছেন,
হ্যাঁ, কিন্তু মাতৃভাষা সুন্দর হলে অন্যান্য বিদেশি ভাষাগুলো অনেক সুন্দর হয়, এটা স্বাভাবিক। যেমন আমাদের বাচ্চারা বলে ও জি ফ্রান্স প্লিজ কিউটেভা, সুন্দর করে বলে, কিন্তু আমাদের বাচ্চারা বলে যখন পাশে বসতে যায় তখন সুন্দর করে বলে ও জি প্লিজ মুভ আ সাইড, একটু দয়া করে সরবে, এরকম করে বলে। হ্যাঁ নাকি বলে না, কেউ আছেন এখানে? হ্যাঁ কেউ নাই, ওই ভরা বসবে, সেরকম অপমান। তুমি হাত তুলেছ, ইউ রেজ ইউর হ্যান্ড, বিউটিফুল, থ্যাংক ইউ। আমরা বলি না সুন্দর করে? হ্যাঁ এরকম না, হঠাৎ করে বসে পড়ে না, ও তুমি হাত তুলেছ মাশাআল্লাহ, ইউ রেজ ইউর হ্যান্ড, ওকে ফাইন, ঠিক আছে। তো এরকম সুন্দর ম্যানার্স, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, এগুলো দিয়ে যদি অ্যাপ্রোচ করা যায়, দেখবেন আপনার শিশু বিশ্ব শাসন করবে। ইয়োর চাইল্ড উইল বি আ গ্লোবাল পাওয়ার, নো ডাউট, ইনশাআল্লাহ। আ ওয়ার্ড ক্যান স্টপ অ্যান্ড স্টার্ট আ ওয়ার, একটা শব্দ যুদ্ধ থামাতে পারে, একটা শব্দ যুদ্ধ লাগাতে পারে। এই জন্য আমরা সুন্দর শব্দ চয়নে, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজে, সুন্দর ম্যানার্সে, সুন্দর বাচন ভঙ্গিতে অনেক কথা বলবো। ইয়াসির ভাই তো উচ্চারণে অনেক কথা বলেছেন, আমি ওইখানে ফোকাস করছি না, আপনাদের সবাই অনুমতি নিয়ে বিদায় নিতে চাচ্ছি।